আমরা গত ভিডিওতে যেটা দেখছি সেটা হচ্ছে যে বিমের উপর কি কিভাবে লোডটা ক্যালকুলেশন করা হয়। তার মানে আমি ফিচারগুলো দেখেছিলাম আগেও, যে স্ল্যাব থেকে প্রথমে লোডটা আসে স্ল্যাবে, স্ল্যাব থেকে আসে বিমে, বিম থেকে কলামে, কলাম থেকে ফাউন্ডেশনে। তা আমরা এখন যে যে ক্যালকুলেশনটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই এই মিডিয়াল যে কলামটা আছে, মিডল কলামে হচ্ছে কি পরিমাণে লোড আসতেছে এবং আমরা কতটুকু মিনিমাম লোড ধরে ডিজাইন করব। ঠিক আছে, আমরা ফ্যাক্টর লোড অন মিডল কলাম এই ক্যালকুলেশনটা এখন করতে যাচ্ছি। তা আমাদের কী কী দেওয়া আছে? আমাদের স্প্যান দেওয়া আছে, স্প্যানের দেওয়া আছে 15 ফিট করে প্রতিটা স্প্যান। চার পাক অনেক পাক বিমের হচ্ছে আমাদের গ্রিড দেওয়া আছে হচ্ছে এ বি সি 1 2 3। আমাদের বিমের সেকশন দেওয়া আছে এখানে, স্ল্যাবের থিকনেস দেওয়া আছে যে স্ল্যাব থিকনেস হচ্ছে 5 ইঞ্চি, বিম হচ্ছে তাহলে কত 10 × 20 ইঞ্চি। যখন সেলফ ওয়েট ক্যালকুলেশন করবো তাহলে আমাদের শুধু বিমটা আসবে হচ্ছে 10 × 15 ইঞ্চি। আর তার হচ্ছে লাইভ লোডটা দেওয়া আছে হচ্ছে স্ল্যাবের উপর 60 PSF। তাহলে আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এই বিমটা কতটুকু এরিয়াকে কভার করতেছে সেই অংশটা বের করবো। তাহলে এটা কিভাবে কভার করবে? প্রতিটা গ্রিডের, যেহেতু এটা সেম স্প্যান আছে, যদি স্প্যানটা ডিফারেন্ট হইতো তাহলে আমাদের ওইটাও লোড শেয়ারিংটাও একটু ডিফারেন্ট হইতো। আচ্ছা, তাহলে যেটা হবে আমাদের 15 এর হাফ, তাহলে আমাদের লোড শেয়ারিং এরিয়াটা আমি এখানে ক্যালকুলেশনটা দেখাইছি যে 1 এবং 2 নম্বর গ্রিডের যে লেন্থ তা হাফ, 2 এবং 3 নম্বর গ্রিডের হাফ, এ বি এর হাফ, বি সি এর হাফ। তাহলে আমাদের টোটাল শেয়ারিংটা দাঁড়াচ্ছে লাস্ট পর্যন্ত কত, 15 × 15 স্কোয়ার ফিট। শেয়ার তার এখন যেটা হচ্ছে আমাদের কতটুকু বিম লেন্থকে সে কভার করতেছে। ঠিক সেম ভাবে 15 এর হাফ লেন্থ, এই হাফ লেন্থ, এই হাফ লেন্থ, এই হাফ লেন্থ, আমার টোটাল হচ্ছে কত, 7.5 7.5 7.5 7.5, টোটাল হচ্ছে 30 ফিট। টোটাল বিম লেন্থ আমাদের কত দাঁড়াচ্ছে, 30 ফিট। 1 এবং 2 নম্বর গ্রিডের হাফ, 2 3 হাফ, এ বি এর হাফ, বি সি এর হাফ, তাহলে টোটাল বিম লেন্থ হচ্ছে 15 ফিট। আচ্ছা, এখন আমাদের তাহলে মেইন ক্যালকুলেশনের মেইন পার্টটা বের হয়ে গেছে যে স্ল্যাব কত শেয়ারিং এরিয়া, বিমের লেন্থ কতটুকু, বিম লেন্থ হচ্ছে এই কলামের উপর লোডটাকে ডিস্ট্রিবিউট করবে। এখন তাহলে এই শেয়ারিং এরিয়াতে স্ল্যাবের সেলফ ওয়েট কতটুকু এবং লাইভ লোড কতটুকু আসতেছে ওইটা ক্যালকুলেশন। প্রথম যেটা সেলফ ওয়েট বা ডেড লোড, 15 × 15 × হচ্ছে 5 5 ইঞ্চি হচ্ছে স্ল্যাবের থিকনেস, টোটাল ভলিউম ইন্টু হচ্ছে যদি আমি ইউনিটকে গুণ দেই মাল্টিপ্লাই করে তখন হচ্ছে আমাদের টোটাল সেলফ ওয়েটটা বের হয়ে যাবে কনসেন্ট্রেট লোড লোড আকারে। এরপর হচ্ছে বিমের সেলফ ওয়েট, তাহলে কি বিমের ভলিউম ইন্টু হচ্ছে কমপ্লিটেড ইউনিট ওয়েট, 10 × 15 20 − 5 ইঞ্চি, দ্যাটস মিন 15 ইঞ্চি ইন্টু হচ্ছে 30 ইঞ্চি, 30 ফিট হচ্ছে লেন্থ, 30 ফিট হচ্ছে লেন্থ, আর হচ্ছে এটা হচ্ছে 150 হচ্ছে কমপ্লিটেড ইউনিট ওয়েট। তাহলে আমাদের টোটাল লোডটা চলে আসতেছে এখানে, তাহলে বিমের সেলফ ওয়েটটাও পেয়ে গেলাম। তাহলে আমরা ডেড লোড, দুই ধরনের টাইপের ডেড লোডকে আমরা কনসিডার করছি এখানে, স্ল্যাবের সেলফ ওয়েট, বিমের সেলফ ওয়েট। আর একটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের লাইভ লোড দেওয়া ছিল হচ্ছে 60 পাউন্ড, তাহলে ওটাও কিসের সঙ্গে, এই এরিয়ার সঙ্গে যদি আমি 60 পাউন্ডকে মাল্টিপ্লাই করি 60 পাউন্ড পার স্কোয়ার ফিটকে, তাহলে আমাদের টোটাল লাইভ লোডও চলে আসতেছে এখন। তাহলে টোটাল ফ্যাক্টর লোড হচ্ছে এখানে আমরা ডেড লোড যেটা হচ্ছে সেলফ ওয়েটকে মাল্টিপ্লাই করবো হচ্ছে 1.2 দিয়ে এবং লাইভ লোডকে মাল্টিপ্লাই করবো হচ্ছে 1.6 দিয়ে। যদি এটা মাল্টিপ্লাই করে তাহলে আমাদের এই মিডল কলামটার উপর টোটাল লোড লোড আসতেছে হচ্ছে 44.1 কিপস। আমরা এরপরে যে ভিডিওগুলো দেখবো তা আমরা ম্যাটেরিয়ালস নিয়ে কিছু আলোচনা করবো। ম্যাটেরিয়ালসের মেইন যে কম্পোনেন্টগুলো আছে, কংক্রিট আছে, সিমেন্ট আছে, অ্যাডমিকচার আছে, স্টিল আছে, এই টোটাল জিনিসগুলো কভার করবো। তারপরে আমরা হচ্ছে চলে যাবো এক্সিয়াল কম্প্রেশন বলি বা ফ্লেক্সার স্ট্রেন্থে বলি, ম্যাটেরিয়ালসের পার্টটা কভার করার পরে, কারণ আমাদের ম্যাটেরিয়ালস পার্টের বিহেভিয়ার লাগবে যে কংক্রিট কোন ধরনের বিহেভটা করতেছে, তারপর স্টিল কোন ধরনের বিহেভটা করতেছে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী লেসনগুলো বুঝতে পারবো।